গতকাল 19 জন পজিটিভ এসেছিলেন, আর আজকে রাত্রিবেলা যেগুলো নিয়েছে 38 জন। টোটাল কত ছিল? 19 আর 38 57 জন টোটাল এখন এসছে। এরা কোথাকার সব আজকে যারা এসছে? সমস্ত কোয়ারেন্টাইন সেন্টার থেকে। আমার জানতাম যেগুলো আসবে পজিটিভ, কারণ কোয়ারেন্টাইন সেন্টার সব তো বাইরে থেকে এসছে, ফিরে আসবে। এটার জন্য আমরা মানসিকভাবে তৈরি আছি, আমি প্রথম থেকেই বলে আসছি বাড়বে। দেখি সরকারি আধিকারিকরা রয়েছেন, হ্যাঁ কিছু কিছু আছেন, ময়নাগুড়ি একজন পুলিশ অফিসার আছেন। কোভিডের যা শয্যা সংখ্যা তাতে কি আরও বাড়ানো দরকার? অলরেডি পরশুদিন 70টা বাড়িয়েছি, গতকাল আরও 100 বেডের অর্ডার দেওয়া হয়ে গেছে, কালকে হয়তো চলে আসবে। আমাদের বেডে কোনো কত সংখ্যা দাঁড়াচ্ছে বেড? মানে এখন 300+ আছে, একদম কাউন্ট করা কোভিডের, না না দুটো মিলিয়ে 300+ আছে। ওটাকে আমরা আরাম করে আরও 300 বাড়াতে পারব, এটা স্বাভাবিকভাবেই বেরোবে। এটা যতদিন পর্যন্ত আমরা এখানে ছিলাম, বাইরের লোকজন যতদিন পর্যন্ত আসেনি ওকে ঠিকঠাক ছিল, যখনই বাইরের লোকজন আসবে, মুখ্যমন্ত্রী তো প্রথম থেকেই বলে আসছেন যে মাইগ্রেটেড লোকজন মানুষজন তাদেরকে আনতেই হবে, আমাদের নিতেই হবে, কিন্তু তার জন্য আতঙ্কিত হওয়ার কিছু নেই। সব রকম ব্যবস্থা স্বাস্থ্য দপ্তর থেকে করা আছে, যা যা নিয়ম সমস্ত নিয়মকানুন মেনে আমরা সেইটাই করছি। আপনারা দেখবেন খেয়াল করে, যতই উত্তরবঙ্গে এই মুহূর্তে বাড়ছে, কিন্তু মানে উত্তরবঙ্গ অনেক সেফ, কারণ আমরা অনেক দিন আগে থাকতে মুখ্যমন্ত্রী প্রথম থেকেই বলেছিলাম যে উত্তরবঙ্গের দিকে নজর দিতে হবে, এবং সেই মতন আমরা কিন্তু অনেক আগে থাকতে প্রিপারেশন নিয়েছিলাম। এবং জলপাইগুড়ি জেলাতে এখনও পর্যন্ত কোনো ক্যাজুয়ালিটি? না 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 না, ক্যাজুয়ালিটি কিচ্ছু নেই। ক্যাজুয়ালিটি